गुरुगो तुम्हें प्रणाम प्रणाम करी हाँ हमें तुम्हें प्रणाम करीबा ओ गुरु हाँ हमें तुम्हें प्रणाम करी हाँ हमें तुम्हें प्रणाम Oh, Guru, 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 Gu
Oh,
সবাই হৃদয় এসেছে গো মায়ের বয়সী বাবার বয়সী সবাই আমার মায়ের মতো গুরু কে মা গুরু কে গুর অন্ধকার নাশ করে যিনি জ্ঞানের পথ দেখায় তাকেই বলা হয় দয়াল গুরু গুর অন্ধকার নাশ করে যিনি আলোর পথে আনেন তিনি অনল গুরু যে পথে আর কেউ নিয়ে আসতে পারে না যতই মা বলেন বাবা বলেন কিন্তু সঙ্গের সাথে কেউ হবে না শেষের দিনে গুরু ছাড়া কেউ পার করতে পারে না দেখি তো কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন হরি বল কারা কারা নিয়েছেন গো অনেকেই নিয়েছেন রাধে ওমা অনেক বোনেরা দেখছি ভাইয়েরা দেখছি নেন নাই কেন গো বিয়ের পরে নেব ওমা বিয়ের পরে নেব নাকি এটা কিন্তু কোনো শাস্ত্রে উল্লেখ নেই গো রাধে বাবা বিয়ের পরে দীক্ষা না এটা কিন্তু কোনো শাস্ত্রে উল্লেখ নেই আমার অনেক শাস্ত্র জ্ঞানী বাবা অনেক জ্ঞানী গুণী কিন্তু বিয়ের পরে দীক্ষা নেব সেটা বলি সেটা কিন্তু কোনো শাস্ত্রের কথা নয় সেটা কার কথা সেটা মায়েদের বাবাদের মুখের কথা রাধে শাস্ত্রী কি বলেছে ও ভাগবত বলেছে কি যে দীক্ষার সাথে শিক্ষার সাথে সাথে দীক্ষা নাতে হয় শিক্ষার সাথে সাথে দীক্ষা নাতে হয় কেন সন্তানের যদি প্রাণ পাকে চলে যায় বাবা বিয়ের আগে যদি প্রাণ পাকে চলে যায় তখন কে দায়িত্ব নেবে বিয়ের আগে যদি সন্তানের প্রাণ পাকে চলে যায় তখন কি মা সঙ্গে যাবেন বাবার সঙ্গে যাবেন গুরু ছাড়া কিন্তু কেউ পার করতে পারবে না বাবা গৌরাঙ্গ মহাপ্রভু যখন জন্ম নিয়েছেন মায়ের গর্ভে ওমা দশমাস দশদিন সন্তান গর্ভে ধারণ করেছে সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিন্তু আপনার দুগ্ধ পান করছে না মায়ের কেমন লাগবে গো ওমা মায়ের কেমন লাগবে গো দশমাস দশদিন সন্তানকে গর্ভে ধরেছি সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিন্তু আমার দুগ্ধ পান করছে না সন্তানকে বাজবে গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছেন শচী মায়ের গর্ভে কিন্তু শচী মায়ের দুগ্ধ পান করেন নাই কেন তখন মা ছিলেন অধিকৃত তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন যে কলিজি আমি কলিযুগের ভগবান হতে পারি শচী মাতা আমার মা হতে পারে কিন্তু অধিকৃত দেহ আমি কখনো জলস্পর্শ করি না আমি তাই গৌর হরি বল কি বলেছেন অধিকৃতের দেহে আমি কখনো জল স্পর্শ করি না যে মা বাবা দীক্ষা না নিয়ে গোবিন্দকে জল দেয় সেই জল গোবিন্দ কখনো গ্রহণ করেন না তাই যারা মায়া যারা পাবেন করছে বিয়ের পর একসাথে দীক্ষা না হয় সেটা করবেন না হরি বল শাস্ত্রে বলেছে শিক্ষার সাথে সাথে দীক্ষা না হতে হয় শিক্ষা কত বছর বয়সে না হতে হবে পাঁচ বছর পাঁচ বছর বয়সে শিক্ষার সাথে সাথে দীক্ষা না হতে হয় হরি বল রাধে তা শুন আমার সবাই মিলে একটু গুরু কীর্তন করি রাধে রাধে সবাই দুবার উঠলেন রাধে মায়ের ঘরে যদি কিছু না শিখে যাও স্বামীর ঘরে গিয়ে শিখতে পারবে না বলবে কেমন করে ওমা স্বামীর ঘরে গিয়ে যদি স্ত্রী কৃষ্ণ ভক্ত না হয় গো সেই স্ত্রীকে শাস্ত্রী কি বলেছে ওমা যখন একটা স্ত্রী স্বামীর জন্য যায় তখন তাকে কি বলে পত্নী ওমা কৃষ্ণ ভক্ত না হয়ে গেলে সেই স্বামীর ঘরে গিয়ে স্ত্রী কেমন রূপ ধারণ করে পত্নী নয় গো পত্নী হয়ে যায় তাই গো সেই স্ত্রী কখনো পত্নী
হতে পারে না সেই স্ত্রী সেই স্বামীর ঘরে পেত্নী হিসেবে যাবে তাই গরু হরি বল সেই স্ত্রী যে ঘরে যাবে সে ঘরে কখনো লক্ষ্মীর বিরাজ করে না তাই গরু হরি বল বাবা খালি মায়ের ফোনে দেন না গো বাইরে ধরো বলছে যে পুরুষ ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত হয় না সে বিয়ের পর কখনো স্বামী হয় না কি হয় আসামি হয় আসামি তাই গরু হরি বল সে স্ত্রীর চুকে কখনো কৃষ্ণ ভক্ত স্বামী হতে পারবে না সকলে গোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে না কেন কারণ সে গোবিন্দ সেবায় আসামি হয়ে গেছে তাই গৌর হরি বল ভাই বোনেরা কেউ কি চাও পেত্নী হবার জন্য হরি বল বাইরে তো সবাই পত্নী স্বামী হতে চায় আসামি কেউ হতে চায় না রাধে রাধে তাই সবাই দোয়া তুলেন রাধে।